কি গো সাইদের আব্বা, দেখছো কামড়া? একবার ডাকাতে গেলাম, এখনো উল্টে উল্টে ঘুম পাড়িচ্ছে। কি হলো, তাড়াতাড়ি ওঠো। কি শুরু করছো কি? হ্যাঁ, কারো বিয়ে নাকি? যা তাড়াতাড়ি ঘুমাতে কটা লাগবি। কার আবার বিয়ে হবি? তোমার আরেকটা বিয়ে হলে তুমি ঠিক হলে নি। কোনোদিন তো ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো না। মাঝে মাঝে মনে হয় তোমার হাতের থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকটা বিয়ে করি। ফালতু পেশাল বাদ দেখো তো, কি হচ্ছে? ঘুম থেকে উঠেছে গিলা লাগবি। সে হুশ আছে তোমার? তা আমি কি আন দিমো, ঘরত তো কোনো বাজারই নাই। কি কও, কালকে না বাজার করলাম, আজই শেষ হয়ে গেছে। তোমার যার কথাবার্তা, ওটা কি মানুষ বাজার কয়? যে বাজার করে আনো, একদিনে তো শেষ হয়ে যায়। এটা বাজার করতে তোমার লজ্জা করে না? আচ্ছা যাচ্ছি বাজার করবে। এখন তুমি আনা চা বানা আনো তো, মাথাটা না ফ্রেশ করে লই। সকালে তো উঠে হাঙ্গামা লাগাছো। ঘরত তো কিছুই নাই, দাঁড়া তোকে সাদের চা খিলেচ্ছি। কি ব্যাপার, চায়ের কমান কোনো কালার নাই? ইউটিউব দেখে কি নতুন চায়ের রেসিপি বানাছো নাকি? গুড গুড, এবার একটা কামের মতো কাম করছো, নতুন কিছু শিখছো। হ নতুন রেসিপি, এটা টেস্ট করে দেখো, সেই স্বাদ। হ্যাঁ তাই নাকি? তুমি যে হালে করছো তাহলে মনে হয় সেই স্বাদ হবি, তাড়াতাড়ি এনে খেয়ে দেখি তো। এটা কি করছো, কাপের মতো গরম পানি দিছো, এটা কোনো কাম করলে? এখন থেকে ইনকেই হবি, চা হবি কিন্তু চায়ের স্বাদ পাবো না, ভাত হবি কিন্তু খাবার পাবা না, তরকারি হবি কিন্তু সবজি খুঁজে পাবা না। বাজার না থাকলে কি করমো, পানি আন দিমো, খাবার যদি চাও তাড়াতাড়ি বাজারত যাও। হ বুঝার পাছি, যাচ্ছি। কাছে তো নাই এক টাকাও, এখন কি করি? কয়েকটা জাল লোট লিছি, দেখি কার ওপর ঝাড়া যায়। ঝোপ বুঝে কোপ মারা লাগবি। আজকে তাড়াতাড়ি একটা মক্কেল পেলে সুবিধা হলো নি, বউ জাহালে লাগে পড়ছে। মানুষ যে এত বোকার বোকা কৃষক, ইঙ্কে করে চলতে থাকলে তো আমার আর কিছু করা লাগবি না, সারা জীবন বসতে খাবার পামো। তাও আবার মানুষের টাকাই, কে রে বোকা মানুষ, এতদিন ধরে বেঁচে আছু, তাও আসল টাকার জাল টাকা চিনলু না? এখনো সময় আছে, চালা খ, নালে কুম্ভদিন দেখবু মাথার চুল আছে কিন্তু মাথা নাই, গাঁত কাপড় আছে কিন্তু তুই নাই। চিনবি কেমনে, মানুষ যে ব্যস্ত ব্যস্ত থাকে, টাকার দিকে দেখারই তালিকার সময় নাই। হয়ে করে হাতের থেকে বাঁচার জন্য যে তাড়াহুড়া করে তাতে আমার সুবিধাই হসে। ইঙ্কে কারেন্ট বয়ে করে হাজার সালাম, আপনাদের জন্য আমরা ঠিক মতো কাম কাজ করে খাবার পাচ্ছি। দোয়া করি আল্লাহ জান আপনাদের হাজার বছর বেঁচে থই, তাহলে আমার হাজার বছর ধরে মেরে খায় বেঁচে থাকার পামো। যাই, এখন আমার বইয়ের হাতের থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি বাজার করে আনি, নাহলে তো বাঁচন নাই। সকাল সকাল একটা জাল মাল বাই করি, এটা দিয়ে আজকের বাজারটা করে নিয়ে আসি। ভাই আমাকে তাজা তাজা দেখে না সবজি দেন তো। আচ্ছা ভাই দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি দেন ভাই, আমি সেই ব্যস্ত মানুষ। আচ্ছা ভাই আমি তাড়াতাড়ি দিচ্ছি। হ্যাঁ যে টাকাটা ল্যান ভাই, আর বাকি টাকাটা তাড়াতাড়ি ঘুরে দেন তো। এ যে ভাই ল্যান আপনার বাকি টাকাটা, আবার আসবেন, ধন্যবাদ। ঠিক আছে ভাই আসবো। নি খাইয়া দেয়া কাম পাইনি, তোর এটি এসে আবার ধরা খাই, তোর লাগান তো পাগলা হামি, তাড়াতাড়ি এখন কেটে পড়ি। ভালোই হলো, সবজি সবজিও পেলাম, সাথে আবার টাকাও পেলাম। মনে হচ্ছে তরকারি আলাগের অফার চলিচ্ছে, সবজির সাথে টাকা ফ্রি। ইঙ্কে যদি হলো হেনি তাহলে সগলি সবজি কিনলো হেনি, আর গরু বকরি আরাম করে খেলে হলো হেনি। কপাল ভালো যে আল্লাহ ত্রিগুরক বাঁচাছে, নাহলে তো এতদিনে ত্রিগুরক মঙ্গল গ্রহ যা থাকা লাগলো হেনি। তোর দোকানে তো আসবো আজ থেকে তিন চার মাস পর, দোয়া করি তুই যেন টিকে থাকিস, বেঁচে থাকলে ইনশাল্লাহ তোর সাথে আবার দেখা হবি। বউ যায় দেখো কতগুলো বাজার করে আনছি, তাড়াতাড়ি রান্না বসে দাও তো, সেই খিদে লাগছে। পেটের যে টান লাগবি সেটা আগে হুঁশ থাকে না, বেশি করে বাজার করে আনা তুলেই তো হয়, তাহলে তো ঠিক মতো খাবার পাও, আর সিদ্ধ হয়ে থাকা লাগে না। আর অল্প বেশি না সিদ্ধ হয়ে থাকো, আমি আন দিবের যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার বেশি করে বাজার করে আনছি তো, বেশি কথা না কয়ে তাড়াতাড়ি যাও রান্নাঘরত। তোমার কথা শুনে কি আমার পেট ভরবি, খাওয়া তো লাগবি নাকি? আচ্ছা ঠিক আছে, বুঝার পেলে তো ভালো। এগুলো কি বাজার করে আনছো? আ কে কি হসে, এগুলো কোনো সবজি হলো? সবগুলো পচা, এগুলো দিয়ে কেমনে আন দিব? তোমার কি সাথে চোখ নাই, চোখ কি বাড়ি থেকে যাও নাকি? এহে টাকা বাঁচাবের যা বেশি কিপটেমি করা হয়ে গেছে। কি করলো বউ, দোকানদার শালা পচা সবজি দিছে, আর এত বড় সাহস, দাঁড়াও এখনই যাচ্ছি। সবজিগুলো তুমি ব্যাগের মধ্যে তুলে দাও, আমি ঘুরে দিয়ে টাকা নিচ্ছি। দোকানদার তোমার শালা হবি কে, শালা হলে কি এগুলো সবজি দিল নি? আর টাকা ঘুরে আনবে কে, বাজার করা লাগবি না, পেটত কি টান লাগে নি? তোমার পেশালে পেটটাই ভরে গেছে, খিদেও লাগে না, খিদেও তোমাকে দেখে ভয় পায়, তাহলে চিন্তা করো তুমি কি জিনিস। কি আমি জিনিস? দাঁড়া অনেকদিন হলে মলম লাগাই না তো, তাই ব্যথা উঠছে না। এ থামো থামো, মেলা হসে, তাড়াতাড়ি যাবো নাকি ক, এমনিতে কিন্তু খিদেতে মাথা ঘুরিচ্ছে। তোক কলো এই পচা সবজিতে চমেন ঘাটি করে খিলেমো, এটা নতুন রেসিপি, তোক খিলে ইউটিউবে ছাড়মো।
তারপর কমো দর্শকেরা দেখেন তো কেঙ্কা লাগিচ্ছে সমেন ঘাটি রেসিপি। তার আর দরকার নাই, যাচ্ছি। সারলা সবজি তো কিনছি জাল টাকা দিয়ে, এখন যদি ঘুরে দিবার যাই তাহলে তো ধরা খায় দামো। এদিকে আবার বউ ডল আগে পড়ছে, না গেলে তো বাড়ি ঘরে আগুন লেগে দিবি। কী একটা ঝামেলার মধ্যে পনু, কী করা যায় এখন? ও পাশি, একটা কাম করি, সবজিগুলো লিয়ে যাবো ঠিকই, কিন্তু ওই দোকানও তার লিয়ে যাবো না, বাইরে কোনোটি লিয়ে যায় ফেলে দেবো। আর ওই দোকানদার তো টাকা দিছেই, অন্য দোকানের থেকে ভালো সবজি আবার কিনে নিয়ে আসবো। তাহলে তার কোনো সমস্যা থাকলো না, যাই তাড়াতাড়ি যাই। সারাদিন তো মেলা বেচা কেনা হলো, তা হিসেব করে দেখি তো ক্যাঙ্কা লাভ হলো। কী ব্যাপার, 500 টাকার লোডটা তো ইঙ্কে লয়, ক্যাঙ্কা ক্যাঙ্কা জানি লাগিচ্ছে, আসল টাকা তো ইঙ্কে লয়। মনে হচ্ছে লকল কামটা সারছে রে, আজকে সারাদিনের কামাইটা শেষ। কেডা যে জাল টেকা কষে দিছে, এখন কি করি, আমার তো লস হয়ে গেল। দাঁড়া, বুদ্ধি একটা পাছি, ওই বেটা জিঙ্কে করে আমাক গোছে দিছে, আমিও অন্য একটা বেটা উঙ্কে করেই গোছে দেবো। ভাই, আমাক তাজা তাজা দেখানে ভালো সবজি দেন তো। আচ্ছা ভাই, দিচ্ছি। এই যে ভাই টাকাটা লেন। মক্কেল একটা পাছি, দেখে তো বোকা শোকাই মনে হচ্ছে, দেই মালটাই কি গোছে দেই। এই যে ভাই আপনার বাকি টাকাটা লেন। যাক বাবা, বেঁচে গেলাম, মালটা গোছে দিছি, আর কোনো লস নাই। বউ, কয়েকদিন আগে পল্টু যে টাকা ধার লাগালো তা তোমাকে দিছে নাকি? হ, তোমার টাকা লেখ আছি তো, তুমি ধার দিছো তুমি জানো। বাপরে, চাপ লাগার সাথে অ্যাটম বোমা লাগান ফাটে উঠছে। এই বোমাটাকে যে কৃষক বিয়ে করে আনলাম, বিয়ের আগে কত ভদ্র আসলো। মেলা দিন হলো, করিম ভাইয়ের থেকে টাকা ধার লিছি, দেই দেই করে আর দেওয়া হলো না। আজকে মনেও পড়ছে টাকাটাও আছে, যাই দিয়ে আসি। করিম ভাই, ও করিম ভাই, বাড়িতে আছো নাকি? হ, বাড়িতে আছি। আরে পল্টু, কি খবর তোর? ভাই, তুমি যে আমাকে 500 টাকা বাচ্ছিলে, দেই দেই করে আর দেওয়াই হয় না। এই যে লাও ভাই, তোমার টাকাটা আনছি। টাকা আনছু? আচ্ছা ঠিক আছে, দে, আনা দেরি হতেই পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, তাহলে এখন আমি যাই। ঠিক আছে, তাহলে যা। কি ব্যাপার, টাকাটা জানি অন্যরকম লাগিচ্ছে, আর টাকাটা কমান চেনা চেনাও লাগিচ্ছে। আরে এটা তো সেই জাল টাকা যেটা আমি সবজি আলাক দিছিলাম, কিন্তু এই টাকা এটা আসলো কেমনে? এবার বুঝার পাছি, তার মানে ওই সবজি আলো আর একজনক ঠকাছে, উনি আবার আর একজনক ঠকাছে, ইঙ্কে করে ঠকাতে ঠকাতে টাকাটা আবার আমার কাছে ফিরে আসছে। তাহলে তো এই টাকা মেলাজনক ঠকাছে, জিঙ্কে করে আজ আমাক ঠকালো। না জানি এই জাল টাকাটা কত মানুষক ঠকাছে, কত মানুষ বিপদে পড়ছে, কত মানুষ কষ্টে আসলো। না না, তাহলে তো এই টাকা কাকে দেওয়া যাবে না আর। এখন আমি বুঝতে পারছি, যাই জাল টাকা পাই তার ক্যাঙ্কাটা কষ্ট লাগে। টাকাটা আমার কাছে ফিরে আসছে, ভালোই হসে। এই জাল টাকাটা আমি আর কাকে দেবো না, এই জাল টাকা এখন আমি পুরো ফেলে দেবো। আজ থেকে আমি আর কাকে ঠকামো না, আর কাকে জাল টাকা দেবো না। তাই আসুন আমরা সমাজটাকে সুন্দর করি। এখানে আপনি দুর্নীতি করলে আপনার দেখা দেখে আরেকজন দুর্নীতি করার সাহস পাবে।